সুপ্রভাত। আমার বাংলা ক্লাসে আমার সকল ছোট্ট ছোট্ট বন্ধুদের আরো একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমরা একটা নতুন শব্দ শিখবে। তো তোমরা নিশ্চয়ই খুব এক্সাইটেড। আজকে কোন শব্দ অপেক্ষা করে আছে তোমরা জানতে চাও? বেশ, তার আগে আমি তোমাদের একটা ক্লু দিই। দেখো তো তোমরা নিজেরাই চিনতে পারো কিনা আজকের শব্দটা কি। এমন একটা জিনিস আজকে তোমরা পড়তে চলেছো যেটি বাড়ি তৈরির কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ পাকা বাড়ি তৈরি করতে ওটার প্রয়োজন অনস্বীকার্য। আর সেই জিনিসটির প্রথম অক্ষর হচ্ছে হ্রস্বই। চিনতে কি পারলে? বেশ, তোমাদের ছবিটা একবার দেখাই, তাহলে নিশ্চয়ই তোমরা চিনতে পারবে আজকে তোমরা কি শব্দ পড়ছো। দেখো তো বন্ধুরা, এটা কিসের ছবি? ঠিক বলেছো, ইট। এটা ইটের ছবি। ইট আমাদের পাকা বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়, ইট দিয়ে পাঁচিল গাঁথা হয়, তাই না? তাহলে আজকের আমাদের নতুন শব্দ যেটা পড়ব সেটা হলো ইট। হ্রস্বই ট, ইট। এই ইট শব্দটির মধ্যে একটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জনবর্ণ লুকিয়ে আছে। হ্রস্বই হচ্ছে স্বরবর্ণ, ট হচ্ছে ব্যঞ্জনবর্ণ। একটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জনবর্ণ দুটো মিলিত হয়ে নতুন যে শব্দটা তৈরি হচ্ছে সেটি হলো ইট। হ্রস্বই ট, ইট। আমার সাথে আরো একবার বলো, হ্রস্বই ট, ইট। তাহলে তোমরা বানানটা শিখে নিলে। এবার ঝটপট রেডি হয়ে যাও ইট ছবিটি আঁকার জন্য এবং ইট বানানটি কপিতে ভালো করে লেখার জন্য। আজকে ডেট দাও বন্ধুরা। আজকে ডেট হলো 18/12/21, সি ডব্লিউ। আজকে আমরা ইট আঁকতে শিখব। তোমাদের আমি আগেই বলেছি বাড়ি তৈরির কাজে আমরা ইট ব্যবহার করি। পাকা বাড়ির পাঁচিল গাঁথার সময় ইট ব্যবহার করা হয়, অর্থাৎ পাকা বাড়ি ইট, সিমেন্ট, পাথর ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। দেখো বন্ধুরা, আমি এখানে ইটের ছবি এঁকে ফেলেছি। বেশ কয়েকটি ইটের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাই না? এবার তোমাদের দেখিয়ে দিই ইট শব্দটি গঠন করতে কি কি বর্ণ আমরা ব্যবহার করছি। হ্রস্বই এটি একটি স্বরবর্ণ এবং ট এটি একটি ব্যঞ্জন বর্ণ। দুটি বর্ণ যুক্ত হয়ে নতুন যে শব্দটি তৈরি হচ্ছে সেটি হলো ইট। হ্রস্বই ট, ইট। হ্রস্বই ট, ইট। এবার এই ইট বানানটি আমরা কপিতে ভালো করে লিখব। প্রত্যেকে মুখে বলে বলে লেখার অভ্যেস করবে। হ্রস্বই ট, ইট। আবার লেখো, হ্রস্বই ট, ইট। আরো একবার লেখো বন্ধুরা, হ্রস্বই ট, ইট। এইভাবে আমরা কপিতে 5 lines ক্লাস ওয়ার্ক করব। আর পরের 5 lines থাকবে তোমাদের এইচ ডাব্লু, অর্থাৎ হোম ওয়ার্ক। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা বেশ ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ক্লাসে নতুন কোনো শব্দ নিয়ে। বাই বাই।